সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। চলে আসলাম মোশারফ ভাইয়ের বাসায়, বিরল উপজেলাধীন মুরাদপুর গ্রামে। আমরা আজকে মোশারফ ভাই 5টি ষাঁড় গরুর প্যাকেজ দিয়েছেন, সেই সঙ্গে একটি কিন্তু আলাদাভাবে ফ্রিজিয়ান ষাঁড় গরু আছে, সেটাও বিক্রি করবেন। আর এখানে প্যাকেজে দিবেন 5টি এবং একটি কিন্তু দাম ধরে দিবেন। এই প্যাকেজের সঙ্গেই যদি কেউ সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন। দর্শক, আজ 3রা আগস্ট, রোজ বুধবার। আমরা গরুগুলি দেখি আগে। দর্শক, এখানে দুটি সাইওয়াল জাতের ষাঁড় আছে, দুটি ক্রস এবং একটি দেশাল। আমরা দেখাই, দর্শক দেখুন গরুগুলি। এই যে একটি সাইওয়াল দেখছেন, মাঝারি ধরনের সাইওয়াল, নাভি গোলার কম্বল সব কিছুই কিন্তু খুব ভালো পার্সেন্টেজ সাইওয়াল। এখানে একটি সাইওয়াল এবং এইটাও সাইওয়াল, এটাকে আমরা পাকিস্তানি সাইওয়াল যেটাকে বলি, যেটা নাভিতে লোম থাকে, এটা কিন্তু পাকিস্তানি সাইওয়াল হয়। দেখুন দর্শক কানগুলো দেখুন এবং মাথা, এটা পাকিস্তানি সাইওয়াল। এবং এই পাশে আমরা ক্রসগুলো দেখি, দুটি ক্রস আছে, এটা মাঝারি ধরনের ক্রস, বয়স কিন্তু সবগুলারই 1 বছরের নিচে, 7 মাস 8 মাস এরকম বয়স হবে, কিংবা 10 মাসও হইতে পারে। এটা একটা ক্রস ষাঁড় গরু। দেখুন দর্শক, আমরা গরুগুলি ভালোভাবে দেখিয়ে নিই আপনাদেরকে, আপনারা বুঝতে পারবেন এই প্যাকেজটি সাশ্রয়ী হবে না কতটুকু সাশ্রয়ী হবে, আপনারা বিচার বিশ্লেষণ করবেন। এটাও ক্রস একদম জ্বালা না, 7 মাস 8 মাস, আর এই বড় তাড়াতাড়ি বড় হবে, খাবার দিতে হবে খালি ঠিক মতো। এটা তো দেশাল, দেশাল বলি আমরা এটাকে, যেহেতু নাভি আছে একটু গোলার কম্বল, এটা দেশাল। দেখ, আমরা 5টি গরু দেখলাম, দুটি সাইওয়াল, দুটি ক্রস এবং একটি দেশাল। আমরা কথা বলি মোশারফ ভাইয়ের সঙ্গে। মোশারফ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো মোশারফ ভাই, অনেক বেশ কিছুদিন প্যাকেজ বন্ধ থাকলো, কয়েকদিন আবার দিলেন? এর আগের প্যাকেজ গুলো তো সব গেছে, সব গেছে না? তো দর্শক শুনলেন যে সব প্যাকেজই কিন্তু বিক্রি করেছেন। আর মোশারফ ভাই আরেকটি কথা না বললেই না, প্যাকেজ দিলে কিন্তু বিক্রি হয় এবং বিক্রি করেন, মানে যেহেতু মানসম্মত গরু রাখেন, সবসময় চেষ্টা করেন মানসম্মত গরু রাখার। আজকে কী কী দুটা দেখলাম, সাইওয়াল, দুটা ক্রস, একটা দেশাল, একটা দেশাল, জি ভাই। আচ্ছা, এগুলার বয়স তো আমরা শুনছি। হ্যাঁ, আচ্ছা, প্যাকেজে তো আপনি লাভ সীমিত করতেছেন, তো হাটে লাভ করতেছেন, তাহলে কেন প্যাকেজ দিচ্ছেন? ও, দর্শক চাচ্ছে, দর্শকদের অনুরোধে প্যাকেজটা দিচ্ছেন নাকি? জি ভাই। তো কোথায় কেমন দর্শক, কেমন সাড়া দিচ্ছে প্যাকেজে? আল্লাহর রহমতে মোটামুটি ভালো সাড়া, ভালোই সাড়া দেয়, ভালো সাড়া, মোটামুটি বিক্রি হয়ে যায়? হ্যাঁ, বিক্রি হয়ে যায়, থাকে না? থাকে না। তো মোশারফ ভাই বলেন, এখন তো হাটগুলোতে আমরা যেমন গতকালকে খোঁজাবাড়ি দেখছি দামটা একটু কম ছিল, কম ছিল গতকাল খোঁজাবাড়ি, এবং আমবাড়িতেও কিন্তু কম ছিল, ক্রেতা না থাকার কারণে কম। আমদানি তো প্রচুর হচ্ছে, আমদানি প্রচুর, তা আপনারা কাস্টমারও প্রচুর আছে, কাস্টমারও প্রচুর আছে, কাস্টমারও আছে। তা আপনি তো বিভিন্ন হাট ঘুরছেন, এখন কোন কোন হাট এখন সব থেকে ভালো কম দাম যাচ্ছে আপনি বলবো আমাদের দর্শকদেরকে একটু জানাবেন? খোঁচাবাড়িতে আছে, আচ্ছা, তারপর কাহারোল আছে, আচ্ছা, গুলাবগঞ্জ আছে, হ্যাঁ, এই তিনটা হাটে বর্তমানে আর কি মোটামুটি হয় আর কি, কম দাম, কম দাম যায়। দর্শক শুনলেন, আমবাড়ি হলো আমদানি বেশি, হ্যাঁ, তোমার কাস্টমারও বেশি, কাস্টমারও বেশি, দামও বেশি, দামও বেশি। দর্শক শুনলেন যে দাম বেশি যার জন্য। আচ্ছা, আপনি এই প্যাকেজ ছাড়া আরেকটা ফ্রিজিয়ান দিয়েছেন, আমরা ওই ফ্রিজিয়ানটার সম্বন্ধে একটু শুনি এবং ওটার দামটা আগে শুনি, তারপরে আমরা প্যাকেজের দামটা জানাই। চলেন দেখি আমরা। দর্শক, এই যে পিছনেই আসি আমার, একটি ফ্রিজিয়ান জাতের ষাঁড় গরু দিয়েছেন,
এই একটি ওই প্যাকেজের সঙ্গে একটি কিন্তু ফ্রিজিয়ান সার আছে, দেখুন অনেক চমৎকার একটি ফ্রিজিয়ান সার দেখুন দর্শক। এটার বয়স কেমন? আট মাস বয়স, এত বড় হয়ে গেছে দর্শক? আট মাস বয়স বললেন মোশারফ ভাই। আচ্ছা এইটা এইটা তো যেহেতু আপনি প্যাকেজে দিচ্ছেন, এটা আলাদা দাম দিচ্ছেন মানে? আচ্ছা এই কেউ যদি এই প্যাকেজের সঙ্গে নিতে চায় নিতে পারবে, আবার এই একটাও যদি নিতে চায় সেটাও নিতে পারবে? তো এইটার দাম কত রাখছেন? একদম ফিক্সড মানে কোনো কম বেশ হবে না? আচ্ছা আচ্ছা মানে বলেন এই হলো কথা ভাই, যদি 500 টাকা কম দেয় দাম হইলো যে ভাই 500 টাকা দিব না। আচ্ছা আচ্ছা এটা তো ভাই ইয়ে করা যাবে তাহলে, কথা খাতিরে দেওয়া যায় তাহলে এটা এটার ফিক্সড দাম রাখলেন 80,000। দর্শক দেখুন ফিক্সড 80,000 টাকা এটার দাম রাখলেন মোশারফ ভাই। এটা ফ্রিজিয়ান জাতের সার, আর আমরা এখন প্যাকেজের কাছে যাব, প্যাকেজের মূল্যটা আমি আপনাদেরকে জানাবো দর্শক। চলুন দেখি এই যে প্যাকেজটি দেখছেন এবং দামটা আমরা শুনি এখন এই প্যাকেজের মূল্যটা কত রাখলেন। তো মোশারফ ভাই, আপনি তো প্যাকেজটা দিলেন, আশা করি প্যাকেজ ইনশাল্লাহ বেশ বিক্রি করছেন, এই প্যাকেজটার দাম কত রাখছেন? ৪৫,000। দর্শক মোট মূল্য এই প্যাকেজের 2,25,000 টাকা দাম থাকলো, আপনারা যারা সংগ্রহ করবেন। মোশারফ ভাইয়ের নাম্বার আমি দিয়ে দেব, এছাড়াও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন। আর কেনাবেচার ক্ষেত্রে কীভাবে করবেন লেনদেন? লেনদেন ভাই যদি এখন যে আগে মনে বায়না দিল, বায়না দিল বা আমার অ্যাকাউন্টে টাকা লাগাই দিবে মানে বায়না আগে করতেই হবে? বায়না আগে করতে, বায়না মাস্ট, বায়নাটা মাস্ট মানে যিনি নেবেন আগে বায়না করে দিতে হবে, তারপরে পরে আপনি টাকা লাগায় কোথায় পাঠাই দিবেন? দর্শক শুনলেন যে পাঠিয়ে দিবেন বা আপনারা এসেও নিতে পারবেন তাহলে এখানে আমরা দেখলো। আচ্ছা বলে না আমরা যাই সরাসরি যাই দেখবো মাল। আচ্ছা সেটা হবে, সেটা হবে কিন্তু অ্যাডভান্স দিতেই হবে? অ্যাডভান্স দিতে হবে। আচ্ছা তো টোটাল আমরা এই প্যাকেজটার দাম পাইলাম তাহলে 2,25,000, আর ওইখানে হচ্ছে 80,000, তাহলে 80 আর 25 3,05,000। দর্শক শুনলেন 3,05,000 টাকা টোটাল ওই ফ্রিজিয়ানটা সহ, ফ্রিজিয়ানটার দাম রেখেছেন ফিক্সড 80,000, আর এই প্যাকেজটির মূল্য দাম রাখলেন 2,25,000। আমরা নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক, তো মোশারফ ভাই আপনার নাম্বারটা বলে দেন। 01723 0172342 9394 9394। দর্শক নাম্বার দেওয়া থাকলো, আপনারা যারা পছন্দ করবেন দেখার সঙ্গে সঙ্গে ফোন দিয়ে আগে কনফার্ম করবেন, যে আগে কনফার্ম করবে গরু কিন্তু তার। তো দর্শক আমরা বিদায় নিব, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।